हेलो फ्रेंड्स, जय हिंद, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग ट्रेनिंग गुरुजी। मैं आप सभी लोगों का स्वागत करता हूं। तो आज का ब्लॉग मैं यहां से शुरू कर रहा हूं क्योंकि आज छुट्टी है, कल भी छुट्टी है, तो दो दिन ग्राउंड नहीं होगा। तो जितने भी आप लोग कैंडिडेट्स हैं, आप सभी रेस्ट कीजिए और तैयारी कीजिए, मेंटली फिजिकली तैयार रहिए। और अभी भी कुछ डॉक्यूमेंट्स मेरे पास है, कुछ आधार कार्ड, कुछ वोटर कार्ड अभी भी मेरे पास है जो अभी भी कलेक्ट नहीं हुआ है। तो फिर मैं दोबारा से मैं इस वीडियो के माध्यम से आप लोगों को बता देना चाहता हूं कि ये कुछ वोटर कार्ड और आधार कार्ड है। तो मुझे अभी एक भाई ने कॉन्टैक्ट किया था, तो वो आज नहीं तो कल आ रहा है लेने के लिए वोटर कार्ड। और अभी भी मेरे पास दो आधार कार्ड और एक वोटर कार्ड बचा हुआ है। तो मैं चाहता हूं कि आप लोगों में अगर कोई है जिन्होंने जो इनको पहचानते हैं और जा रहा है ना कि चेने और होते बड़े तुम्हारे ग्रामे तुम्हारे आशेपाशे बड़ी थके, तो अवश्य उनके तुम्हारा जानिए दाओ कि उनार वोटर कार्ड आधार कार्ड हमारे काछे आछे, तो हमारे साथ कॉन्टैक्ट कर आधार कार्ड और वोटर कार्ड कलेक्ट कर। तो हमें डिस्क्रिप्शन बक्से फोन नम्बर दिए देव, कार साथ कॉन्टैक्ट करते हैं, कार साथ जोगाजोग करते हैं और ओनर का कॉन्टैक्ट कर तरपे तुम्हारा ওখানে নিজের আধার কার্ড আর ভোটার কার্ডটা কালেক্ট করে নিতে পারো। কেন কি আবার এটা বানাতে যাবে অনেকটাই মানে অসুবিধা হবে, এইদিকে দৌড়াও ওইদিকে দৌড়াও, তার চেয়ে বলো এই এটা এসে তোমরা কালেক্ট করে নিয়ে যাও। নাহলে তোমাদের গ্রাম থেকে যদি কোনো বোনেরা যদি আসে বা কোনো ভাইরা যদি এইদিকে আসে নিজের মানে ক্যান্ডিডেটসকে নিয়ে যদি আসে, তাহলে ওনাদের হাতে আমি তুলে দেবো, তোমরা নিজের আধার কার্ড আর ভোটার কার্ডটা কালেক্ট করে নেবে, ঠিক আছে? যদি তোমাদের কাউ জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো এর ভিডিওর মাধ্যমে। তো এখানে এখনও একটা আধার কার্ড আছে সুদীপ দাসের, তো উনি হচ্ছেন হাওড়া, হাওড়ার হাওড়া, তো বেকি হাকোলা, বেকি হাকোলা পাঞ্চালা, বেকি হাকোলা পাঞ্চালা হাওড়ার উনি। তো যদি ওখান থেকে কেউ যদি ভিউয়ার্স দেখে থাকেন তাহলে ওনাকে জানিয়ে দেবেন। আর এখন আছে আরেকটা আধার কার্ড আছে সুজিত গোরাইয়ের, তো ইনি হচ্ছেন বাঁকুড়া, বাঁকুড়া সাবরাকোনি, সাবরাকোনি বাঁকুড়া সাবরাকোনি আছেন উনি। তো এনারও যদি কোনো পরিচিত ভাই বা বোনেরা থাকেন তাহলে আপনারা একটু জানিয়ে দিন। আর একটা এখানে ভোটার কার্ড আছে, এটা হচ্ছে রাজু দে, তো ইনি হচ্ছেন বাঁকুড়া, ইনিও বাঁকুড়ারই হচ্ছেন, রানীবাঁধ বাঁকুড়ার অম্বিকানগর। তো এনারও যদি কোনো পরিচিত ভাই কিংবা বোনেরা থাকেন তাহলে অবশ্যই আপনারা জানিয়ে দেন, যাতে উনি নিজের ভোটার কার্ড আর আধার কার্ড এইসব কালেক্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি সালুয়া মার্কেটের দিকে, পোস্ট অফিসে আমি একজন ভাইকে ডেকেছি। তো গতকাল যার একজনের ডকুমেন্টস মানে ভোটার কার্ড ছেড়ে চলে গেছিলো মাঠ করতে গিয়ে, তো মোহাম্মদ তোসিন, তো ওনার বন্ধুকে পাঠাইছে, ওনার বন্ধুকে পাঠিয়েছে মানে ভোটার কার্ডটা এ করার জন্য। তো আমি যাচ্ছি এখন গিয়ে আগে যাচাই করব, তারপরে ভোটার কার্ডটা দেওয়া হবে। তো আপনারাও দেখুন, আবার অনেক সময় এরকম হয়ে যায় ভুল হাতে চলে গিয়ে আবার আমাকে পরে আবার বলবে কি ভোটার কার্ড পাইনি, তাই জন্য চলুন আগে ওখানে যাই, ভোটার কার্ডটা দিই, তারপরে আমি যাব অফিসে। তো ইনি হচ্ছেন মোহাম্মদ তোসিনের বন্ধু, তোমার নাম? আমার নাম শিলাদিত্য বিশ্বাস। মাস্কটা একটু সরিয়ে দাও, শিলাদিত্য বিশ্বাস। হ্যাঁ, তো উনি এসছেন মোহাম্মদ তোসিনের এ নিতে, তো আমি ওনার হাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যা হোক, মানে মোহাম্মদ তোসিনকে মানে পেয়ে গেলে আমারও মানে হয়ে যাবে, ঠিক আছে? কেন নাকি আবার প্রুফ থাকবে না আমার কাছে কাকে দিয়েছি কাকে না দিয়েছি, তাই জন্য, ঠিক আছে? কিছু মনে করবে না, না না না, হ্যাঁ, এটা মানে ভিডিও করে থাকলে কি হবে পরে আমিও বলতে পারবো কাকে দিয়েছি, পরিচিত থাকবে। হ্যাঁ, ও ছেড়ে চলে গেছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা ভুলে গেছিল, ঠিক ঠিক, ঠিক আছে? তো আমি দিয়ে দিয়েছি ওনার বন্ধুকে। তো এইভাবে আরও তিন চারটে আমার কাছে ডকুমেন্টস আছে, তোমরাও যদি আসো তাহলে তোমরাও পেয়ে যাবে, ঠিক আছে? কোনো বন্ধুকে হাতে যেরকম ইনি এসছেন মোহাম্মদ তোসিনের বন্ধু, ওনার বন্ধু বাগনানে বাড়ি, তো এখন আসা যাওয়াটা একটু মানে প্রবলেম হবে, উনি তো হয়তো মাঝখানে যাবেন বা ওনার কাছে আসবেন, তাই জন্য হ্যাঁ সুবিধা ওর জন্য বন্ধুকেও পাঠিয়ে দিই, কিন্তু আমার সেফটির জন্য আমি একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে পেয়ে গেছে উনি ভোটার কার্ড, এবার আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? আবার দেখা হবে, চল, টেক কেয়ার, বাই বাই।